পরবর্তী প্রশ্ন, যারা ঈদের সালাতকে ওয়াজিব বলে তারা বলে যে ঈদের সালাত জুমার সালাতকে রহিত করে, যদি একই দিনে ঈদ ও জুমা হয় তারা আর বলেন যে আবশ্যকীয় বিষয়কে অন্য আবশ্যকীয় বিষয় ছাড়া রহিত করা যায় না, ইমামদের ওয়াজিব বলার হুকুমের সম্পর্কে আপনার অভিমত জানতে চাচ্ছি। ঈদের সালাত আমি ওয়াজিব বলি, আমি তো ভিন্ন মত পোষণ করি না, ঈদের সালাত আমিও তো ওয়াজিব বলি, কিন্তু আমি আবার জুমার নামাজ ছাড়ার কথা বলি না। যদি পার্থক্য হয়েছে আপনার এখানে, হয় জুমা পড়তে পারলেন আপনি জোহর পড়তে হবে, কোন জোহর তো জুমা একটা পড়তেই হবে, ঈদের নামাজের কারণে দুটো মাফ হয়ে যাবে, এটা কেউ বলে না। কিন্তু ঘটনা হচ্ছে, একটু বুঝে নেন, আরবদের দুইজন দুই শ্রেণীর লোক আছে, এক শ্রেণীর লোক হচ্ছে বেদুইন, আর শ্রেণীর লোক হচ্ছে শহরে। বেদুইনদের জন্য এমনি জুমা মাফ, তো যারা একবার আসছে ওরা আরেকবার যাই আবার আসা কঠিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে হবে যে কোনো হাদিস বুঝার ক্ষেত্রে, আয়াত বুঝার ক্ষেত্রে শানে উরুদ বলে হাদিসের ক্ষেত্রে, আর আয়াতের মধ্যে শানে নুজুল, এটা বুঝে না বুঝলে বিপদ। রাসূল বলছেন যারা আমাদের সাথে ঈদ করেছে তারা যদি চলে যায় তাদের আর জুমা পড়া লাগবে না, কারণ জোহর পড়বে, তারা তো বুদ্ধি বেদুইন দেয়, আর আমরা কিন্তু জুমা পড়বো, ইন্না আলা মুজিমাউন, আমরা জুমা করবো, কারণ আমরা তো শহরে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জুমা করে নাই প্রমাণ পাওয়া যায় না, কারণ তিনি শহরে ছিলেন। তো ওইটাকে নিষিদ্ধ হয়েছে। আমাদের দেশে দুইটা জিনিস নেই, আমাদের সবটা শহর, গ্রামগুলি আমাদের গ্রাম বলে কিন্তু শহর, নিত্য প্রয়োজনীয় জিনিস সবই আছে, ওখানে মসজিদ আছে, ওখানে আজান আছে, স্থায়ী মানুষ আছে। বেদুইন এলাকা বলা হয় যেখানে আজকে আছে কালকে নাই, তাঁবু বেঁধে থাকে, যেখানে ঘাস সেখানে তারা ছাগল নিয়ে উঠ নিয়ে যায়, সেখানে কিছুদিন থাকার পর আরেক জায়গায় চলে যায়, এই বাড়ি ছেড়ে চলে যায়। এদেরকে বলা হয় রুহা বদু বেদু বেদুইন। তাদের হুকুমের সাথে আপনি এটা একত্র করে, যারা এটাকে একসাথ করে বলছে ওরা আসলে হাদিসের শান উরুদ শান নুজুল বুঝেন। এই জন্য কখনো এটা ঠিক নয় যে আপনাকে জুমা পড়লে, ঈদের নামাজ পড়লে আর জুমা পড়তে হবে না। ঈদের জুমা যদি একদিন হয় কথাটা ঠিক নয়, জুমা যদি না পড়ে জোহর হলেও পড়তে হবে, কিন্তু মাফ নাই আপনাকে, মানে একবারে মাফ হয়ে যাবে কথাটা এরকম না, এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছে। এইটা একটা অতিরিক্ত জিনিস, ঈদের দিনে আলাদা জিনিস আল্লাহ দিয়েছে, এটা জুমার সন্ধ্যা নেই, তাহলে জুমার টাইমে নেই, এটা আগে হয়, জুমার টাইম তো সূর্য হেলার পরে হয়, আর এটা কখন হয়, সূর্য ফজরের পরে, সূর্য হেলা পর্যন্ত থাকে, এরপরে ওয়াক্তই থাকে না, যদি কেউ পড়তে না পারে পরের দিন এই টাইমে এসে পড়বে, এটাও আছে, কিন্তু তাই বলে ওই দিন আর পড়তে পারবে, এর অর্থ হচ্ছে এটা টাইম আগে, কিন্তু জুমার সাথে এটা সম্পৃক্ততা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা ছাড় দিয়েছেন বেদুইনদেরকে, যারা দূরে চলে তাদেরকে তোমরা আবার আসতে হবে না, এটা শুধু এটাকে এনে বাংলাদেশের প্রেক্ষাপটে লাগাই দেয়া হচ্ছে না, বুঝে শরীয়তের যেখানে সেখানে একটা লাগাই দেয়।